আরো একটি পঞ্চায়েত নির্বাচন দোরগোড়ায়, কিন্তু জেলায় জেলায় রাস্তা থেকে সামান্য জলের জন্য হাহাকার মিটছে না। বহুদিন ধরে জল সংকটে ভুগছে দুর্গাপুরের লাউডোহার আদিবাসী পাড়ার বাসিন্দারা। অভিযোগ, পিএইচের জল পরিশুদ্ধ নয়। শেষে রবিবার রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা। আমরা বলছি ওটা পিএইচ কি নিয়ে যাও, পিএইচ চেক করো, জলটা কোথায় পুকুরা না গিয়ে টেস্ট করলে বোঝা যাবে জলটা কি। আমরা তো বারবার বলছি যে গাড়ি নিয়ে চলুন, টেস্ট করুন জলটা, পিএইচ জল না পুকুরের জল। জানা যায় পানীয় জলের দাবিতে মাস খানেক আগে রাস্তা অবরোধ করেছিলেন এলাকাবাসীরা। পরবর্তীতে পিএইচ বিভাগ একটি ট্যাংকের মাধ্যমে জল সরবরাহের কাজ করে, তা দিয়েই জলের হাহাকার মিটছিল স্থানীয়দের। তবে কদিন যেতে না যেতেই ফের সমস্যা, এতটাই ঘোলা যে পানের অযোগ্য সেই জল। অবশেষে ফের রবিবার পথ অবরোধে নামেন এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন লাউডোহা থানার পুলিশ। জানা যায় পুলিশের আশ্বাসে প্রায় 30 মিনিট পর উঠে অবরোধ। জলের জন্য পথ অবরোধ করেছি, মাঝে আমাদের প্রশাসন আসায় মাঝে একবার পথ অবরোধ করেছিলাম, প্রশাসনের অবস্থায় আমরা পথ অবরোধ উঠিয়ে নিয়েছিলাম। সে তারা বলেছিল যে আমরা জলের ব্যবস্থা করে দিয়েছি, মাঝে জল আসছিল কিন্তু গাছ হঠাৎ মাঝে 4-5 দিন জল বন্ধ করার কারণে মাঝে আজকে সকালে একটা জল এসছে, সেই জলের অবস্থাটা একদম অবস্থা খুবই খারাপ, নোংরা জল। সেই জলটা এরা বলছি যে পিএইচ জল, আমরা বলছি যদি পিএইচ জল হয় পিএইচ জলের পিএইচ টেস্ট করুক, যদি পিএইচ জল হয় তাহলে আমরা ছেড়ে দেবো। শীঘ্রই জলের ব্যবস্থার আশ্বাস শাসক দলের। আমি এই ব্যাপারে শুনেছি এবং লাল জলের জন্য আমি যথারীতি যা করার আমি গিয়ে আজকে পিএইচ দপ্তরের সঙ্গে কথা বলে এর ব্যবস্থা নেব। আগামী পঞ্চায়েতে শাসক দল মুখ থুবড়ে পড়বে, কটাক্ষ বিজেপি নেতার। জলের নামে যে নোংরা জল সরবরাহ করছে, যেভাবে জল বন্ধ করছে, এই ধরনের ঘটনাকে তীব্র নিন্দা করছি, তীব্র ধিক্কার জানাচ্ছি এবং এটাও জানিয়ে রাখছি আগামী এই বিজেপি তৃণমূল কংগ্রেস এই পঞ্চায়েতে মুখ থুবড়ে পড়বে, রেজাল্টের দিনে আমরা এটা প্রমাণ করে দেব। সরকারের নগ্ন দশা, পঞ্চায়েতে শাসক দলকে হারানো ছাড়া কোনো উপায় নেই। সুর চড়িয়েছে কংগ্রেস। যে তৃষ্ণার্ত মানুষ আদিবাসীরা তারা জল পাচ্ছে না, এই সরকারটা ভেঙে গেছে। আজকে পঞ্চায়েত বলুন যাই বলুন সব নগ্ন দশা, এই পঞ্চায়েতকে পঞ্চায়েতে এদের হারানো ছাড়া কোনো উপায় নেই। সামনেই পঞ্চায়েত, এত অল্প সময়ে হবে জেলায় জেলায় এত সমস্যার সমাধান? সাধারণের ক্ষোভে অন্য পথে বাঁক নেবে না তো সমর্থন? দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।